Assalamualaikum viewers. Welcome back to my channel. Nitto dini Shirin. Apna desh shobai ke onek onek shubhechha janacchi. Ar asha kori shobai bhalo achen. Amiyo bhalo achi. To viewers, ami ajke apnader sathe share korte jacchi amar chef's tables courtside er je second part seta part 2. আমি সেই আমার ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম সকাল থেকে লাঞ্চ হওয়ার পর্যন্ত তো আজকে আমি আমার ইভিনিংটা শেয়ার করতে যাচ্ছি আমার এই ব্লগে তো আমার সাথে থাকুন আর চলুন শেফস টেবিল কোর্টসাইডের ইভিনিংটা এনজয় করি সবাই ইয়ারে এখন বাচ্চা দিয়ে ভরে গিয়েছে মানে বিকালে লাঞ্চ হওয়ার পরে অনেক লোক এসেছিল ঘরটিতে বাচ্চাদের সাথে সাথে বড়রাও ঘুরে এনজয় করে ঘোড়াটা ঘোড়ার পিঠে চড়তে এই যে আমরা সবাই ঘুরে ফিরে বেড়াচ্ছি আর এই যে সেই জলাশয় যে সুন্দর মাছ এখানে যে মাছগুলো ছিল অসম্ভব সুন্দর দল ভেদে ওরা ঘুরে বেড়ায় ভীষণ ভালো লেগেছিল দেখতে আর এই যে চারিদিকে পাথরে ঘেরা ব্যারিকেড দেওয়া আছে এই পাথরগুলোতে অনেকেই বসে ছবি তুলতে চায় কিন্তু আসলে এখানকার যে সিকিউরিটি তারা এই পাথরগুলোতে বসতে দেয় না জানি না কেন তো সবাই শুধু পাথরের যে আশেপাশের জায়গা সেখানেই ছবি টবি তোলে আসলে এই জলাশয়টাও সবাই খুব এনজয় করে যখন এই যে পাথরে ঘেরা এক আর দ্বিতীয় হচ্ছে মাছগুলো খুব সুন্দর পানিগুলোও টলটলে তাই এই যে ওরাও দেখছে মজা পাচ্ছে তো আমরা সবাই আবার একটু ফ্যামিলি ছবি তুলছি বিকেলবেলা খাওয়া দাওয়া করে এখন পরন্ত বিকেল তো সবাই যা যা মতো ঘুরে ফিরে বেড়াচ্ছে ছবি তুলছে আমাদের এখানে কোনো ঝর্ণার সিস্টেম আছে যেটা আমরা পাইনি এখানে হয়তো বা পানি যায় জলাশয়টাতে এই এখান থেকে শুরু করে জলাশয়ে গিয়ে হয়তো বা পড়ে হয়তো বা আমি ঠিক জানি না এটা জলাশয়ের ঠিক উল্টো পাশে যে কোর্ট সাইডটা সেটা বুঝতেই পাচ্ছেন পরিবেশটা কতটা সুন্দর অনেকে এখানে ইভিনিং যে স্ন্যাক্স সেটা করতে আসে অনেকে লাঞ্চ করতে আসে আবার অনেকে ডিনার করতে আসে তো আসলে সারাদিন ভরেই এখানে মানুষের আনাগোনা থাকে অনেকে আসে যে সকাল থেকে বিকেল পর্যন্ত যেমন আমরা গিয়েছিলাম সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত থেকেছিলাম ভীষণ ভালো লেগেছে আমি যেটা দেখেছি এখানে ফ্যামিলি নিয়ে বেশিরভাগ লোকজন এসেছে যারা এসেছে বেশিরভাগই দেখেছি ফ্যামিলি নিয়ে এসেছে আমার বাচ্চারা ছবিগুলো দেখাচ্ছে ওদের ভাইয়াকে এই সেই ট্রি হাউস এখানে বাচ্চারা উঠে যে বাচ্চারা মজা পাচ্ছে এখানে উঠে খুব মজা পায় ওরা ছবি তুলছে বেবিটার বাবা ওকে ছবি তুলে দিচ্ছে ওর মাও আছে সাথে আমরা ঘুরে ফিরে বেড়াচ্ছি এখানে একটি ফোরিং পোকা টাইপ যে আছে ফোরিং যে আছে সেটার একটা ক্যাটাগরি দিয়ে এটা একটা স্লিপার বাচ্চাদের খেলার একটা জায়গা কিন্তু দেখতে মনে হচ্ছে একটা ফোরিং এর ডিজাইন করেছে বেশ ভালো ভালো লেগেছে দেখতে
আমার দেবরে ছেলেরা খুব মজা পাচ্ছে, খেলাধুলা করছে। তো পরন্ত বিকেল সানসেট হবে কিছুক্ষণের মধ্যেই, সূর্যটা অসম্ভব সুন্দর। পরন্ত বিকেলের এই সূর্যটা আসলে ডুবন্ত সূর্য বলে, খুবই ভালো লাগে দেখতে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ভীষণ ভালো লাগে। এই আমরা এখন সবাই ক্লান্ত, সবাই এখন একটু বসেছি, মাগরিবের আজান হবে। আমাদের ডিসিশনটা মানে আমাদের প্ল্যানটা ছিল মাগরিবের নামাজ পড়ে আমরা বাসার দিকে রওনা দিব, তো সবাই একটু গল্প করছি। তো এই সময় তো আমাদের সবারই পেট ভরা, কারণ আমরা লাঞ্চ এত বেশি করেছি যে আর বিকেলে খেতে ইচ্ছা করছিল না। তো বাচ্চারা বানা ধরলো যে একটু ফুচকা খাবে, তো ওদের জন্য ফুচকা অর্ডার করা হয়েছে, আর আমরা একটু চা খেয়েছিলাম সবাই। এই সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে একেবারেই, অনেক মানুষের আনাগোনা। এখানে নামাজের জায়গা আছে, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা আছে। তারপর ছোট বাচ্চাদের জন্য নার্সিং রুম আছে। তো ভীষণ ভালো লেগেছে দিনটি, আসলে মনে রাখার মতো। এই যে ওরা ফুচকা খাচ্ছে, ভিউয়ার্স কিছু মনে করবেন না, আসলে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আজান হচ্ছিল আমার চারিপাশে মসজিদ, তাই হয়তো বা আজানের শব্দ আপনারা পেয়ে থাকবেন, তো কিছু মনে করবেন না কেউ। আর আমার আগের ব্লগটাতে সামান্য একটু ত্রুটি ছিল আমার ভয়েসের সাথে, আমার ভিডিওর যে সিনারি তার সাথে একটু অ্যাডজাস্ট হয়নি এডিটিংয়ের কারণে, তো কেউ কিছু মনে করবেন না, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আর এ তো অভিনেতা তুষার, ওনাকে তো আমরা সবাই চিনি, উনিও এসেছিলেন ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে এনজয় করার জন্য, এখানে মজা করার জন্য বা আনন্দ করার জন্য যেটা বলে, তো উনি ওনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে গল্প করছেন, আর ঠিক আমাদের পাশের টেবিলেই উনি বসেছিলেন। এই তো বিয়ার্স, তো এই যে রাতের বেলা এখানে যে প্লে ইয়ার্ড, ওখানে একটা ছোট্ট ফুটবল বার আছে, এখানে বাচ্চারা বল নিয়ে গোল কে কয়টা দিতে পারে সেটা এখানে হচ্ছিল। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম আমার ভিউয়ার্সদের জন্য। এখন রাত হয়ে গিয়েছে, তো আমরা এখন বাসার দিকে রওনা দিয়েছি। আশা করি আমার আজকে ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকে এই পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।